স্বাগতম শুভেন্দু দা স্বাগতম বরণ করতে এসেছে বরণ করতে এদিকে একদম স্টোরেজের তাড়াতে হবে আমাদের কোন কারোর সঙ্গে বিরোধ নেই গুন্ডাদের সঙ্গে বিরোধ গুন্ডা আর গরিবের যারা টাকা মেরেছে তাদের সঙ্গে শান্তিতে থাকবো সবাই মিলে আসবো আমি একদম আমি আসবো আপনার সব আমফানের টাকা ঝেড়েছে বসে যান বসে যান যা ইচ্ছা তাই করবে গুন্ডামি চলবে গুন্ডামি চলবে
এই চাটা সরিয়ে দাও, চাটা সরিয়ে দাও দাদা, চাটাটা সরিয়ে দাও, চাটা সরিয়ে দাও না লেগে যাবে, গরম চা তো জুস করে দাও। তুমি তোমার মোবাইল নিয়ে তুমি এদিকে এসো, চা চক্রে যোগ দিলেন। তৃণমূলের গুন্ডা গুলো একটা প্রাচীর তুলে রেখেছিল এখানকার 24% সংখ্যালঘু। আমি পরিষ্কার বলেছি, আমাদের লড়াই গুন্ডা এবং চোরেদের বিরুদ্ধে। যারা আমফানের টাকা, আবাসের টাকা, গরিবের হকের টাকা চুরি করেছে, চোরেদের বিরুদ্ধে। আর যারা গুন্ডামি করে বাইক নিয়ে মোটরসাইকেল নিয়ে, আমি যা বলবো তাই, ভোট দিতে দেব না, এজেন্ট বসাতে দেব না, আমার একার দল থাকবে। আমি তো বলছি সব দল থাকবে, সব দল থাকবে, সবার কথা শুনবে, শান্তিপূর্ণভাবে মানুষ তার অধিকার প্রয়োগ করবে, ভালো করলে প্রশংসা করবে, খারাপ করলে সমালোচনা করবে। আমি খুশি যে আজকে ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চার 700 জন সংখ্যালঘু ভাই, দাদা, চাচা, বোন, দিদি, তারা আজকে এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সংখ্যালঘু মোর্চা আছে, তারা একটা ছোট্ট আপ্যায়নের আয়োজন করেছে এবং আমি তাদেরকে শুভেচ্ছা দিতে পেরেছি। তারা শুভেচ্ছা নিয়েছেন, তারা আমাকে মিষ্টি খাইয়েছেন, আমিও তাদের মিষ্টি খাইয়েছি। বসে দাদা। দাদা গভীর দাদা, সন্দেশখালীতে বিজেপি এক কর্মীর বাড়িতে আগুন, অভিযোগের তৃণমূলের দিকে। এখনো ছোট ছোট শাহজাহান ওখানে ঘুরে বেড়াচ্ছে, পরিষ্কার করতে হবে।
মোহাম্মদ আমার কার্বলিক অ্যাসিডের দরকার আছে আজকে সন্দেশখালীতে যত সব মামলা সেটা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত ভার পেয়েছে এবং শাহজান যেটা বলছে যে সিবিআই তদন্ত হলে বিচার মিলবে শাহজান বলছে যে সিবিআই তদন্ত একটা লোক মানে বিচারাধীন থাকা লোকের কথার উত্তর আমি দেব আজকে মমতা মমতা ব্যানার্জি বলছেন যে একটা জেলখানা বানিয়ে দিন আমরা সবাই ঢুকব ইডি সিবিআই এগুলো দিয়ে চলবে না 133 কোটি দেশ আপনি সবাইকে জেলখানা বানানো আছে উনার ভাই কেষ্ট যেখানে আছে সেটাই তো জেলখানা তিহার জেল খুব বড় জেল আছে ভোর ভোর 3:30 উঠতে হয় প্যারেড করতে হয় বিকেল 4টার সময় রাতে খাওয়ার খেতে হয় ফোন ব্যবহার করা যায় না বানানো আছে বড় জেল আছে উনার ভাইরা আছে তো বালু ভাই আছে মোটা পার্থ আছে পার্থদা আমার পার্থদা কোথায় আমার পার্থদা মহাসচিব ওনার প্রিয় পাত্র কেষ্ট আছে মামলার গেছে এবারে হাওয়াই ছুটি যাবে চিন্তা নেই চলো ভাই আমাকে ছাড়ো আমার অনেক দাদা চুনাও আ রহা হ্যায় কুনাল ঘোষ বল রহে যে ভাই এসব গন্দা আদমি কা বাদ মে মেয়ে নেই বলতা হুঁ আপ সবকা মালুম হ্যায় ক্যুঁ নাম উঠা রহা হ্যায় খুশি কা তোহার চল রহা হ্যায় সে গন্দা আদমি ছোড়ো প্লিজ 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 ভাই